আচ্ছা, আমরা যে কাজটা করব, একটা ক্যামেরা শাটারের মতো যদি আমরা বানাতে চাই কাছাকাছি, সিমিলার একটা জিনিস, সেক্ষেত্রে প্রথমে আমাদের একটা সেন্টার বানাতে হবে। সেন্টার বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা রুলার লাগবে, সেটা তো আমরা অলরেডি জানি, তাই না? একটা গাইড নিয়ে যে কোনো জায়গা থেকে একটা সেন্টার করতে পারি। এটাকে জুম করে বড় করলাম, তাহলে আমার শেপটা হয়তো খুব বড় নেওয়া লাগবে না। ইনিশিয়াল স্টেজে আমি যেটা করবো, একটা পলিগোনাল নেব, এটা ইলিপস দিয়েও করা সম্ভব। আমরা একটা পলিগোনাল নিয়ে করি। পলিগোনালটা ড্র করার সময় যদি আমরা একটু শিপ চেপে করি, তাহলে অনেক সময় এরকম হয়ে যায়। আর এভাবে যদি করি, তাহলে হয়তো রেশিওটা ঠিক থাকে না। নর্মালি যদি আমরা ফ্রি হ্যান্ড করি, হয়তো এরকম করা যাবে, কিন্তু দেখেন ডান পাশের যে দাগটা আছে 100% ফিক্স থাকে না। সেক্ষেত্রে আমরা শিপ প্রেস করে যদি করি, এরকম হবে। বেটার হলো যেন আমাদের দাগগুলো হরিজেন্টালি বা ভার্টিক্যালি যেন 100% ফিক্স থাকে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করব। আচ্ছা, প্রথমে এই পলিগনাল ড্র করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো ফিল কালারটা নান করে দিব। এগুলো তো ইজি, তাই না? মনে থাকবে না স্টেপগুলো? তাহলে একটা পলিগনাল ড্র করলাম, ড্র কি চেপে শিপ প্রেস করে, দেন আমরা ফিল কালারটা নান করে দেবো, স্ট্রোক কালার ব্ল্যাক থাকবে। এখন যদি আমরা রোটেট টুলে যাই, রোটেট টুলে যদি আমরা 90 ডিগ্রি লিখে প্রিভিউ দেই, তাহলে দেখেন কি হবে, এই কর্নারটা উপরে আসবে। এই স্টেপটা যদি ভুলে যান আপনারা, বাকি সবগুলো স্টেপই কোনো কাজে লাগবে না। এই স্টেপটা মনে রাখতে হবে, 90 ডিগ্রি হোক বা এই কর্নারটা এরকম থাকতে হবে, পলিগোনালের মাথা দুইটা উপরে নিচে থাকতে হবে। এটা যদি না করেন তাহলে কাজটা করবে না। তারপরে স্টেপে যেটা করতে হবে, একটা ইলিপস নেবেন। ইলিপসটা এই সেন্টার পয়েন্টটা ধরেই আসলে সবগুলো কাজ হবে। সো সেন্টার পয়েন্ট ধরে যখন আপনি বড় করবেন, অল প্রেস করে আমরা জানি শুরুর জায়গাটা সেন্টার হয়ে যায়। এটার আসলে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নাই, কোনো মাপজোপ নাই যে আপনি এরকম মাপেই নেবেন। আপনার চোখের আন্দাজে, যদি আপনি এরকম বড় নেন তাহলে আপনার কাটতে যেয়ে সমস্যা হবে, যদি ছোট নেন তাও সমস্যা করবে। আপনার মোটামুটি আমার এখানে দেখে চোখের আন্দাজে যেরকম মনে হয় এরকম একটা শেপ নেবেন, ঠিক আছে? এটুকুনি দিকে আমাদের সমস্যা হবে, পারবো না সবাই এই স্টেপগুলোতে? কারো কোনো প্রবলেম আছে পিছনের দিকে? আচ্ছা, যদি না থাকে খুব ভালো। তাহলে আমরা দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার শিখেছি না? পাথ ফাইন্ডার থেকে আমরা ডিভাইড করবো, মনে আছে? পাথ ফাইন্ডারে গিয়ে আমরা যদি ডিভাইড করে দেই, ডিভাইড করলে পরে কি করতে হয়, স্টেপগুলো অবজেক্ট মেনু থেকে আনগ্রুপ করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। আচ্ছা, ডিসিলেক্ট করার পরে আমরা যদি এই পর্যন্ত এই 50% পর্যন্ত সিলেক্ট করি নিচে থেকে টান দিয়ে, তাহলে আমার যেটুকু প্রয়োজন ওই অংশটুকু সিলেক্ট হবে এবং ডিলিট করে দেব। তাহলে এই শেপটা বানানোর জন্য আমরা এত চেষ্টা করলাম, এত কিছু বানালাম। আচ্ছা, এখন যে কাজটা করব, এটাকে রোটেট করব। রোটেট করার সময় আমার সেন্টার পয়েন্ট থেকে রোটেট করব, এবং হলো ডিগ্রিটা একটা ফ্যাক্টর। তাহলে আমি এখানে যদি অল্ট প্রেস করে সেন্টারে ক্লিক করি, তাহলে আমার একটা ডিগ্রি সাইন আসবে। এখানে আমি 60 ডিগ্রিতে কপি করব, এটা মনে রাখতে হবে, 60 ডিগ্রিতে কপি করব। তাহলে কি হলো, আমার অরিজিনাল একটা আছে, অরিজিনাল একটা আছে, তারপরে আমি কপি করতে পারি, মানে দুইটা বানানো হয়ে গেল। এখন দুইটাকে সিলেক্ট করে আমি যদি আবার ডিভাইড করি, একই কাজ করি, অবজেক্ট মেনুতে যেয়ে কী করতে হবে, আনগ্রুপ করতে হবে, ডিসিলেক্ট করতে হবে, এবং এই দুইটা পার্ট ধরে আমার ডিলিট করে দিতে হবে। তাহলে দেখেন এইটুকু বানানোর জন্য আমরা কত কষ্ট করলাম, কিন্তু এটাই ওয়ে, এটা ছাড়া কোনো অল্টার ওয়ে আমার জানা নেই। আপনি আবার কি করবেন, রোটেট টুলে গিয়ে অনেকে যদি এখানে ডাবল ক্লিক করেন কাজ করবে না, কিন্তু আবার এই সেন্টার ধরেই কিন্তু আমাদের সব কাজ। তাহলে আমার অল্ট প্রেস করে আবার এই সেন্টারে ক্লিক করতে হবে। এখন 60 ডিগ্রি আগে দেওয়া ছিল, এখানে দেয়াই আছে 60 ডিগ্রি, পরের কপিগুলো 60 ডিগ্রিতেই হবে। এখন যদি আমি কপি করি, দেখেন কপি করলে কি হলো, এটারই একটা কপি হয়ে আছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, সেম একটা ক্যামেরা শাটারের অবয়ব তৈরি হয়েছে। যদি এটা ইলিপস হতো, তাহলে কিন্তু 100% ক্যামেরা শাটার মনে হতো, কিন্তু এই পলিগনাল দিয়ে করলে কি হবে, আপনি ডিফারেন্ট যে কোনো ধরনের শেপ পেলেন। এখন যদি আমরা হাইড করে দিই, বাকি কাজগুলো এটাই মুখ্য, এই পার্টটা যদি করতে পারেন বাকিটা কোনো কাজই না। বাকি কাজ না বলতে যে আপনি কালার চেঞ্জ করা যে ইস্যুগুলো আছে, আপনি এখানে হয়তো রেড কালার দিলেন, সরি, এখানে রেড কালার দিলেন, এটা হয়তো আপনি ইয়েলো করলেন, অপশন হয়। এখানে দেখেন টাইপ টুল, অনেকগুলো টাইপ টুল আছে, তাই না? টাইপ টুলে যখন যাবেন, প্রথমে নর্মাল টাইপ আছে, তারপরে এরিয়া টাইপ আছে, তারপরে পার্ট টাইপ আছে। বাকি জিনিসগুলো আমাদের আসলে প্রয়োজন নেই, আমরা এই প্রথম তিনটা জিনিস শিখব, বাকি জিনিসগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন হবে না, ইন ফিউচারে হয়তো দরকার হতে পারে, ঠিক আছে? এখানে টাইপ টুলের সিস্টেমটা হলো, টাইপ টুলে যাবেন, সিম্পলি যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, ক্লিক করে এখানে লিখতে পারেন, লিখলেই লেখা হয়ে যাবে।
এর জন্য কিছুই করতে হবে না, সিম্পলি যেখানেই যান আপনি টাইপ টুলে যাবেন, সিম্পলি একটা ক্লিক করবেন, লিখবেন, লিখে হয়ে যাবে। এটা হলো এক ধরনের টাইপ। আরেকটা ধরন আছে, সেটা হলো এরিয়া টাইপ। এরিয়া টাইপ মানে হলো আপনি কোনো একটা বক্স বানিয়েছেন, অথবা এটা ড্র্যাগ করে বক্স বানানো যায় না, সরি ড্র্যাগ করা হবে না, কোনো একটা বক্স যদি আপনার থাকে, যেমন একটা ইলিপস আছে, এটাকে আপনি কনভার্ট করতে পারেন টেক্সট এরিয়াতে। কিভাবে করবেন? এই এরিয়া টাইপে যাবেন, যাওয়ার পরে ক্লিক করলেই হবে না, যাওয়ার পরে কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন সে চেঞ্জ হয়েছে, এখন লেখাটাই বক্সের বাইরে যাবে না, এর ভিতরেই থাকবে। ক্লিয়ার বিষয়টা? আরেকটা টাইপ আছে, সেটা হলো পার্ট টাইপ। পার্ট টাইপটা হলো চিকন, যদি আপনি একটা পেন টুল দিয়ে হোক বা যে কোনোভাবে হোক আপনি টাইপ শেপ ড্র করেন, এটার উপরও করা যাবে। আপনি এই যে পার্ট টাইপ নিলেন, পার্ট টাইপের জন্য কন্ডিশন হলো দেখেন একটা দাগ দেখতে পাচ্ছেন মাঝখানে, এই দাগটা বরাবর নিয়ে এসে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। এখন যদি আপনি সিম্পলি ক্লিক করেন এটা পার্ট টাইপ হয়ে যাবে, আপনি লিখবেন ঠিক এই লিখার মানে এই পাত অনুযায়ী সে যাবে, এর বাইরে দিয়ে যাবে না। আমরা অনেক সময় সিল বানানো দেখি না, গোল সিল গোল লেখা থাকে, সেই জিনিসটা আপনি করতে পারবেন এটা দিয়ে। আপনি একটা ইলিপস দেন, ইলিপস নেওয়ার পরে ইলিপসটাকে আপনি স্ট্রোক করে নেন, বেটা না করলেও হবে, করতে হবে, কোনো বাইন্ডিংস নাই, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য বোঝার জন্য করে দিচ্ছি। আপনারা কী করবেন, এই মাঝামাঝি জায়গায় নিয়ে যাবেন, নেওয়ার পরে আপনি সিম্পলি ক্লিক করেন, এখন যদি আপনি লিখেন লেখাটা তৈরি হলো। এখন লেখা বড় ছোট করা আমরা শিখবো একটু পরে, আপাতত জাস্ট সিস্টেমটা দেখেন। এখন এই লেখাটা হলো, এই লেখাটা কন্ট্রোলের একটা বিষয় আছে। কি কন্ট্রোল আছে? আপনি যদি দেখেন টেক্সটার এই দুই পাশে দুইটা লাঠি আছে, তাই না? এখানে একটা আছে, তিনটা আছে, এই তিনটা কন্ট্রোলার আছে। তিনটা কন্ট্রোলের কাজ কি? এটা হলো পুরো টেক্সটটাকে নিয়ে কাজ করে, পুরো টেক্সট আপনি ঘোরাতে পারেন। আর পাশে যে দুইটা কন্ট্রোলার আছে, এই দুইটা কন্ট্রোলার যদি মাউস দেন দুইটা দুই দিকে দেখাবে। আমি একটু জুম করে দেখাই আপনাদের, হয়তো দেখা যাবে। একটা দেখেন একটু ঝামেলা আছে, এই যে অ্যারো চিহ্নটা, ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন কি আপনারা? এই যে পাশে অ্যারো চিহ্ন আছে, একটা বাম পাশে দেখাবে, একটা ডান পাশে দেখাবে। এর মানে হলো যে আপনার যে এরিয়াটা আছে এই পাতের মধ্যে, ইলিপসের মধ্যে যে এরিয়া আছে, আপনি চান টেক্সটটা শুধু এখান থেকে এ পর্যন্ত লেখা আসবে, এর বাইরে কোনো লেখা আসবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডান পাশে যেটা আছে এটা কন্ট্রোল করা একটু ঝামেলা কর, এটা না এই পাশটা লাগবে, এই দুইটা যে পয়েন্ট আছে যে বক্স আমরা দেখতে পাচ্ছি, এই লেখাগুলো এখন যতই আপনি লিখেন এই বক্সের বাহিরে যাবে না। মনে করেন আমি বাংলাদেশ সামথিং লিখছি, দেখেন না, তারপরে নাই, তার বাহিরে সে যাবে না, ওই এরিয়ার মধ্যে থাকবে যদি আপনি ওই জিনিসটা চান। আর এটা হলো সেন্টার কন্ট্রোল, আপনি পুরো এরিয়াটা মুভ করতে পারেন, এখানে সেন্টারে নিয়ে আসলেন, আপনার দুই পাশে দুইটা এরিয়া আছে, এর ভিতরে আপনার লেখাগুলো থাকবে। এখন আপনি অনেক সময় দেখেন যে লেখাটা এখানেও থাকে আবার এই পাশেও থাকে, সেটা কিভাবে করে? সেটা আসলে ছোট্ট একটা ট্রিক। ট্রিক মানে হলো এই জিনিসটাকে কপি করে, অল্ট প্রেস করলে আমরা জানি কপি হয়, কপি করার জন্য কন্ডিশন হলো এই মাঝখানে যে কন্ট্রোলারটা আছে এটাকে ধরতে হবে। এটাকে ধরে যখন আপনি নিচে নিয়ে আসবেন, তখন আপনি যদি অল্ট প্রেস করেন সাথে দেখেন কপি হবে, এবং অল্ট অল্টার কি প্রেস করে আপনার মাউসটা কিন্তু ভিতরে থাকবে না, এটা যদি বাইরে নিয়ে যান তাহলে বাইরে দিকে যাবে, আর যদি ভিতরে রাখতে চান তাহলে ভিতরের দিকে থাকবে, ভিতরে ছেড়ে দেন। এখন যদি আপনি কন্ট্রোল করতে চান যে আমি এটাকে একটু কন্ট্রোল করতে চাই, আনওয়ান্টেড লেখাটা ফেলে দেয় তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখন বিষয়টা হলো এই লেখাটা বাহিরে আছে, এটা কিন্তু ভিতরে আছে, বাহিরে আমরা কিভাবে নিব? একটু পরে আমরা একটা ট্রিক শিখবো যে কিভাবে বাহিরে নিতে হয়। আপাতত শিখেন যে একটা ইলিপসের দুই পাশে যদি আমরা টেক্সট রাখতে চাই তাহলে কিন্তু রাখা যাচ্ছে ইজি, তাই না? এখন বেসিক্যালি ইনসাইডটা কি, ইনসাইডটা যদি আপনাকে দেখাই, এটা যদি সরাই দেখেন এখানে কিন্তু একটা ইলিপস, মানে ইনসাইডটা কি ক্লিয়ার? এটা আলাদা, দুইটা আলাদা জিনিস। হ্যালো, হ্যাঁ, দুইটা জিনিস কিন্তু সেপারেট, সেপারেট ইলিপস দুইটার মধ্যে লেখা হচ্ছে, মানে ট্রিক্সটা এখানে, দেখে কিন্তু মনে হচ্ছে না, দুইটা আসলে একটার উপর আর একটা বসে, তো যার কারণে মনে হচ্ছে একটাই জিনিস, কিন্তু আসলে দুইটা ইলিপসের মধ্যেই লেখা হচ্ছে। আচ্ছা দেখেন আরেকটা জিনিস, সেটা হলো কিবোর্ড ইয়েতে যদি আপনারা গুগলে যদি ডামি টেক্সট লিখে আপনারা সার্চ দেন, অনেকগুলো সাইট পাবেন,
হ্যাঁ, ব্লাইন্ড টেক্সট আছে, ব্লাইন্ড টেক্সট জেনারেটর আছে, এরকম অনেকগুলো সাইট আছে। এখানে গিয়ে আপনারা কি করতে পারেন, ডামি টেক্সট ইউজ করতে পারেন। এটা আপনারা সচরাচর দেখে থাকেন যে এরকম ডামি টেক্সট অনেক জায়গায় থাকে, তাই না? আমাদেরও কাজের জন্য আমরা ডামি টেক্সট ইউজ করব। আচ্ছা, ডামি টেক্সট গুলো কি কাজে লাগবে? আমরা যখন প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো আজকে, যখন আমরা অন্য বিষয়গুলো শিখবো, তখন আসলে এটা লাগবে। আমরা জানি যে ক্যারেক্টার প্লেট এবং প্যারাগ্রাফ দুইটা অপশন আমাদের আছে। আমরা দুইটা জিনিসই শিখবো। যদি এরকম হয় পুরো জিনিসটা ডিটেল দুইটা জিনিস আমরা না পাই, তাহলে কর্নারে ক্লিক করবো, এখানে শো অপশনস আছে, ক্লিক করে আপনার পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখি সাইজ, ফন্টের সাইজের আগে আছে ইন্টারফেস, যে আসলে কোন ফন্টটা সিলেক্ট করবো। আমরা অনেক সময় দেখে থাকি যে এক একটা ফন্ট এক এক রকম চেহারা থাকে, তাই না? যারা মাউস ক্লিক করছে বন্ধ রাখেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ইন্টারফেসটা চেঞ্জ করতে হবে, ফন্টের ইন্টারফেস। আপনি যদি ফন্টে ক্লিক করেন, এখানে অনেকগুলো ইন্টারফেস আছে বাই ডিফল্ট। আপনাদের সবগুলো কম্পিউটারেই স্পেশাল কিছু ফন্ট দেওয়া আছে, যে ফন্টগুলো সাধারণত বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে হয়, তো আমাদের ডিজাইনের প্রয়োজনে বা কাজের প্রয়োজনে সেগুলো দেওয়া আছে। তা আপনারা যদি দেখেন যে এখানে অসওয়াল্ড একটা ফন্ট আছে, এটা যদি আপনি ক্লিক করেন দেখেন একরকম, এটা হলো স্লিম এবং কম্প্যাক্ট। এটার মধ্যে আবার সাব কিছু ক্যাটাগরি আছে। সাব কি আছে, ফন্টটা লাইট আছে, তারপরে ফন্টটা রেগুলার আছে, ফন্টটা বোল্ড আছে। হ্যাঁ, এগুলো হলো সাব ফিচার। তাহলে মেইন ফন্ট যেটা আছে সেই ফন্ট ফেসটা আপনি আগে চেঞ্জ করবেন, তারপরে সাব অপশনগুলো পাবেন। এর সাথে সাথে দেয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ফন্টের কিন্তু থাকে না, যে যে ফন্টের যেটা দেয়া থাকে আপনি সেটাই পাবেন। যেমন প্লেবিল, এই ফন্টটা আছে, এটা কিন্তু আসলে সাব কিছু নেই, এটা রেগুলার হিসেবেই পাওয়া যাবে। অনেক সময় আপনারা ফ্রি ফন্ট পাবেন, কিন্তু দেখা যাবে পুরো স্যুটকেসটা তারা দেয় না, হয়তো আপনাকে দুইটা বা তিনটা বা একটা আপনাকে দিবে, হয়তো মিডিয়াম সাইজটা অথবা রেগুলার সাইজটা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি সম্ভব হয় যেগুলো ফ্রি ফন্ট আছে সেগুলো ইউজ করেন, যেগুলো কমপ্লিট পাওয়া যায়। ফন্টের জন্য বেস্ট হলো গুগলের কিছু ফন্ট আছে, যে ফন্টগুলো আমরা ওয়েব ইউআই ডিজাইনে ইউজ করতে পারবো, কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে ফন্টগুলো কাজে লাগবে না। প্রিন্টিং এর ক্ষেত্রে ওই ফন্টগুলো যদি ইউজ করেন, আপনার প্রবলেম তৈরি হবে, প্রিন্টিং এ ঠিক মতো আসবে না। সেই ফন্টগুলো কোথায় পাবো আমরা? ফন্টগুলো পাওয়ার জন্য হলো google.com/fonts, ফন্টস, ইজি না? গুগল তো আমরা জানি, জাস্ট স্লেস দিয়ে ফন্টস, এটা লিখে রাখতে হবে, মনে থাকবে না? আচ্ছা, এখানে যদি যাই, এখানে আসলে প্রায় 800-এর উপরে ফন্ট আছে, 800 এর উপরে ফন্ট আছে, ইভেন তিনটা বাংলা ফন্টও আছে। এই ফন্টের ডিরেক্টরিটা এখন লোড হচ্ছে না, বিকজ অফ নেটওয়ার্কের কারণে হতে পারে, যে নেট স্লো। আপনি ল্যাঙ্গুয়েজ এখানে আছে, ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, আপনি যদি এখান থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, বেঙ্গলির জন্য যে ফন্টটা আছে এখানে শো করবে। ৮১০টা ফন্ট আছে এখন। এখন মনে করেন আপনি এই টেক্সটটা এখানে, এই ফন্টটা আপনার যে লেখাটা ডিজার্ভ সেটা কিরকম লাগবে। আপনি যদি এখানে লিখেন বাংলাদেশ, তাহলে লেখাটা দেখতে কিরকম লাগছে আপনি কিন্তু এখানেই টেস্ট করে ফেলতে পারছেন, মানে ফন্টটা ডাউনলোড করার আগে। এটা কপি করে আপনি যদি চান যে আপনি এই টেক্সটটা টেস্ট করতে চান, আপনি এখানে বসাই দেন, এখানে বসিয়ে দেখেন যে কোন ফন্টটা আপনার ভালো লাগছে। যে ফন্টটা ভালো লাগছে আপনি সেই ফন্টটা নিতে পারেন। এখানে আমরা বাংলা দেখাতে চাচ্ছিলাম, যে বেঙ্গলিতে যদি ক্লিক করেন বাংলা ফন্ট আসবে, বাংলা একটা অ্যাড করেছে, এতদিন চারটা তিনটা ছিল, চারটা অ্যাড হয়েছে। ইন্টারনেট টু মাস স্লো আসলে, যার কারণে এখানে লোড হচ্ছে না। লোড হলে আপনি কী করবেন, একই এখানে যখন আপনি লিখবেন বা টেক্সটটা দিবেন ওই চেহারাটা দেখাবে। এখন আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে ফন্টগুলো ডাউনলোড করবেন। এই যে লোড হচ্ছে, সময় নিচ্ছে। আচ্ছা, মনে করেন এই ফন্ট আপনার পছন্দ হয়েছে, সেটা আপনি ডাউনলোড করতে চান, কি করবেন, এই যে প্লাস সাইনটা আছে দেখতে পাচ্ছেন, প্লাস সাইনে ক্লিক করেন। প্লাস সাইনে ক্লিক করলে আপনার এই ফ্যামিলি সিলেক্টেড দেখাবে, এই কিন্তু পুরো ফ্যামিলিটা ডাউনলোড করে দিবে। যদি আপনার আরও কোনোটা পছন্দ হয় সেটা একটা একটা করে অ্যাড করতে পারেন, সবগুলো লিস্ট এখানে দেখাবে। যখন আপনার রেডি হয়ে যাবে যে হ্যাঁ আমি আর যা যা ডাউনলোড করার সবগুলো সিলেক্টেড, দেন আপনি যখন ক্লিক করবেন এটা এক্সপান্ড হয়ে যাবে। এই ছোট্ট একটা বাটন আছে ডাউনলোড, অ্যারো দেওয়া আছে ডাউনলোড সিলেকশন, যদি আপনি ক্লিক করেন একটা জিপ ফোল্ডার বানিয়ে ফন্টস নামে সে আপনাকে দিবে, আপনি ফাইলটা সেভ করেন। আপনারা হয়তো এখানে কম্পিউটারে
সেভ করার কোনো মানে আপনারা সেভ করতে পারবেন, কিন্তু ইনস্টল করার কোনো অপশন নাই, বাসায় গিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার জন্য কি করবেন, ফন্টটাকে আনজিপ করবেন ফার্স্ট। আনজিপ করার পরে আপনি প্রতিটা ফন্টের গ্রুপ পাবেন, কি কি ফন্ট আছে। মনে করেন এখানে বাংলা ফন্টগুলো আছে, আমি ইনস্টল করতে চাই, সবগুলো সিলেক্ট করে উইন্ডোজে এখানে পাবেন ইনস্টল, এখানে যে ওপেন আছে এখানে ইনস্টল পাবেন। ইনস্টল দিয়ে দিলে আপনাদের ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। এখানে একটু ডিফারেন্ট, এটা যেহেতু ম্যাক, ম্যাকে ফন্টগুলো ওপেন করতে হয়, দেন ইনস্টল বাটন আসে, এটা ইনস্টল করতে হয়। ইনস্টলেশন শেষ, এখন আপনাকে ফন্টটা দেখাবে। এই ফন্টগুলো কিন্তু আপনার এমন ফন্ট যেগুলো আপনি ইয়েতে লিখতে পারবেন, কি বলে, ওয়েবেও লিখতে পারবেন, আবার নর্মাল সফটওয়্যারগুলোতে লিখতে পারবেন। আর এই ফন্টগুলো দিয়ে আপনার প্রিন্টিংয়ের জন্য চেষ্টা করেন না, কারণ হলো প্রিন্টিংয়ে যখন যাবে জিনিসগুলো ভালো আসবে না, প্রবলেম তৈরি করবে, কারণ এগুলো এই ইন্টারফেসটাই তৈরি করা হয়েছে ওয়েবের জন্যে। সো আমরা ওয়েবের জন্যই ফন্টগুলো ইউজ করব। আচ্ছা, ফন্ট লোড হওয়ার পরে এখন যখন আমি ইনস্টল করেছি, নামটা কি ছিল মনে আছে? কিন্তু এটা আসে নাই, কারণ হলো কি, এটা বাংলা লিখতে হবে। বাংলা লেখার জন্য কোথায় যাবেন দেখি, ইউনিকোডে যদি না লিখেন এটা নাও আসতে পারে। spondon.com/বাংলাতে লিখলে এখানে বাংলায় আসে, এটা ইউনিকোড কিবোর্ড জানতে হবে, যদি জানেন তাইলে এটা লেখা যাবে, আদারওয়াইজ লেখা যাবে না। এখন বাংলা আসছে, তার মানে ইউনিকোডে লিখে যদি আনেন তখন এই ফন্টগুলো কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ঠিক আছে, তাহলে ফন্ট ফেস তো মোটামুটি বোঝা গেছে তাই না, যে ফন্ট ফেস কি জিনিস। কারো কোনো কনফিউশন আছে বুঝে নিয়ে ফন্ট ফেস সম্পর্কে? আচ্ছা, তারপরে সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো ফন্ট সাইজ। যে ফন্ট সাইজ আমরা ছোট বড় এটা তো বুঝি তাই না, এটা বুঝতে কারো সমস্যা আছে? ধরেন এখানে ফন্ট সাইজ আছে 36, আমরা এখানে যদি 14 করে দিই তাহলে কি হবে, ছোট হয়ে যাবে তাই না। ফন্ট সাইজ তাহলে আপনি ছোট বা বড় করতে পারেন এই জায়গা থেকে। এখানে দেখেন ছোট এবং বড়ো একটা মেজারমেন্ট দেওয়া আছে এবং টুল টিপস দেওয়া আছে। টুল টিপস মানে হলো যখন মাউস ওভার করবেন আপনাকে সে বলে দিবে যে এটার মানে এটা কি। আর আমরা দেখেও এখানে বুঝতে চাই যে ফন্ট সাইজের একটা বিষয় আছে, এখানে সাইজ লেখা আছে, সেট দ্য ফন্ট সাইজ। তাহলে আপনি এই আইকনটা দেখে আসলে বুঝবেন যে এখানে ফন্ট সাইজ ছোট বা বড় করা যাবে। আপনি লিখতে পারেন অথবা এখান থেকে লিস্টেড পাবেন, লিস্টেড কিছু দেয়া আছে, আপনি চাইলে যে কোনো ফন্ট নিতে পারেন এখান থেকে, অথবা লিখেও দিতে পারেন যে এখানে আমি 22 চাই। বুঝতে পেরেছেন না বিষয়টা? আচ্ছা, তার পাশে যেটা আছে এটাকে বলা হয় লিডিং। লিডিং মানে হলো দুইটা লাইনের মধ্যে যে স্পেসিং আছে। আমরা অনেক সময় লেখা দেখি যে অনেক বেশি স্পেস থাকে অথবা অনেক কম স্পেস থাকে, এটা কিন্তু সচরাচর দেখা যায়। সেক্ষেত্রে টেক্সটের যে স্পেসিং আছে সেটা যদি আপনি বাড়াতে চান, দেখেন এখানে পড়া লেখাটা কিন্তু খুব গিঞ্জি মনে হচ্ছে, এটা যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে কী করবেন, এখানে কিছু ফিক্স দেওয়া আছে, প্রথমে থাকে অটো। অটো চাইলে সে কী করবে, তার সেন্স অনুযায়ী যেটা অটো হওয়ার সে সেটা সেট করে দেয়। এটা প্রি বিল এই সফটওয়্যারগুলোতে সেট করা আছে। যদি আপনি চান না আমি 26 আছে এটা আমার কাছে ভালো লাগছে না, আমি এটাকে 32 দিব, আপনি এখানে লিখে দিতে পারেন। তাহলে কী হলো, মাঝখানে যে গ্যাপগুলো আছে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপটা বেড়ে গেছে, এটা হলো কি, লিডিং। মনে থাকবে না বিষয়টা? তাহলে প্রথমটা হলো সাইজ, পরেরটা হলো লিডিং। তারপরে আরো দুটো জিনিস আছে, একটা হলো কার্নিং, একটা হলো ট্র্যাকিং। কার্নিং কি জিনিস, আমরা যখন লোগো ডিজাইন করবো বা লোগো নিয়ে কাজ করব তখন অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা লেখা লিখছি, তখন আসলে লোগোর মধ্যে প্রিসাইজ অনেক কাজ থাকে, মনে হচ্ছে যে এই জায়গাটা এবং এই জায়গাটা স্পেস একটু বেশি আছে, মনে হলো যে একটা জায়গার আপনি স্পেস কমাবেন, মানে হলো দুইটা অ্যালফাবেটের মাঝখানে স্পেসটা কমাতে চান। সেক্ষেত্রে কার্সরটা এখানে রাখবেন, রাখার পরে এখানে গিয়ে দেখেন প্লাস এবং মাইনাস দুইটা জিনিস আছে, মাইনাস আর এটা নর্মাল তো আমরা জানি প্লাস। তাহলে আপনি যদি বাড়াতে চান স্পেস, আপনি 200 পর্যন্ত এখানে বাড়াতে পারেন বাই ডিফল্ট, লিখে চাইলে আপনি এখানে অনেক বাড়াতে পারবেন। হ্যাঁ, সিলেক্ট করলে কিন্তু একটা ক্যারেক্টার সিলেক্ট হচ্ছে, তার মানে আপনি কার্সরটা এখানে রেখে সেই কাজটা করতে পারেন। যদি আপনি চান সবগুলো মানে মাল্টিপল একের বেশি অ্যালফাবেটকে সিলেক্ট করে মাঝখানে আপনি গ্যাপ দিতে চান, তাহলে আপনাকে যেতে হবে ট্র্যাকিংয়ে, কার্নিং দিয়ে তখন কাজ করবে না। এখানে আপনি পোপাবেও কিছু পাবেন, 100 পর্যন্ত 200 পর্যন্ত আছে, আপনি লিখেও দিতে পারেন না আমি এখানে 20% দিতে চাই বা 20 দিতে চাই, 20 দিতে পারেন। ইভেন আপনি মাইনাস দিতে চান, এখানে মাইনাস আপনি হয়তো 60 দিতে চান,
তার মানে কি স্পেসগুলো গ্যাপ কমে যাবে, এগুলো বুঝতে কারো সমস্যা হচ্ছে পিছনে? আচ্ছা, এগুলো কিন্তু আসলে প্র্যাকটিস করার ইনস্ট্যান্ট কিছু নাই, আপনারা পুরো জিনিসটা আমি দেখিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে কটা জিনিস আমরা বুঝলাম, প্রথমে হলো ইন্টারফেস, তারপরে হলো ইন্টারফেসের সাথে সাইজের কিছু বিষয় আছে সাব, তারপরে সাইজ আছে, তারপরে লিডিং আছে, তারপরে কার্নিং আছে, ট্র্যাকিং আছে, এই কয়েকটা বিষয় ক্লিয়ার সবার কাছে? একটু কি দেখে নিই। আচ্ছা, আমরা এরিয়া টেক্সটের জন্য একটা কাজ করতে পারি, এরিয়া টাইপের জন্য আমরা দেখেছিলাম একটা এরিয়া নিয়ে তারপর এটা দিয়ে করা যায়, তাই না? আর একটা অপশন আছে যে আপনি যদি টাইপ টুল নিয়ে এটা দিয়ে সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করেন, এরকম ড্রাগ করেন, তাহলে এই এরিয়ার মধ্যে লেখা যায়, এটা চারকোনা হবে, মানে ডিফারেন্ট কোনো শেপ হবে না। আর ডিফারেন্ট করতে হলে শেপটা আগে আপনাকে তৈরি করে নিতে হবে। এখন আমরা আর কয়েকটা জিনিস দেখব, কয়েকটা ফিচার দেখব যে কিভাবে কাজ করে। তার মধ্যে হলো এখানে আছে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটা স্কেলিং এর অপশন আছে। আমি রিকোয়েস্ট করবো স্কেলিং গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা স্কেলিং গুলো ইউজ করবেন না, এটা করবেন যখন আপনারা প্রফেশনাল হবেন, যখন বুঝবেন যে আমাদের স্কেলিং প্রয়োজন। আদারওয়াইজ আমাদের ব্যাচ চলাকালীন, ক্লাস চলাকালীন এটার ইউজ চেষ্টা করবেন 100% অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? এটার যে কাজটা হয় সেটা হলো টাইপের যে সাইজ আছে, ধরেন এখানে 22 আছে, 22 আছে, আর হলো লিডিং 32 আছে। আপনি যদি চান যে এখান থেকে স্কেলিং কমিয়ে আপনি হয়তো 90% দিবেন, তাহলে ফন্টের হাইটটা কমে যাবে 10%, অথবা যদি 50% দিতে চান 50% কমে যাবে। আপনি যদি চান যে এটা হরিজেন্টালি কমাতে, আপনি 50% কমাতে পারেন, তাহলে আলটিমেটলি ফন্ট সাইজটা কিন্তু ছোট হয়েছে, কিন্তু ফন্ট কিন্তু আসলেই 22 আছে। তা আমরা এটা ইউজ করে কখনোই ফন্ট ছোট বড় করব না, এটা সবসময় 100% থাকবে। এটার ইউজেস হলো অ্যাডভান্স ইউজারদের জন্য। পরে একটা কাজ আছে এই জিনিসটা, এটা হলো বেসলাইন শেপ বলে। বেসলাইন শেপটার কি কাজ? নর্মালি যদি আমরা একটা স্কোয়ার দিতে চাই, যে জি এর উপরে একটা স্কোয়ার দিতে চাই, আমরা সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট তো জানি, তাই না? আপনি সুপার স্ক্রিপ্টে যদি ক্লিক করেন এটা এরকম হয়ে যাচ্ছে, কিন্তু সাইজটা ছোট হয়ে যায়। কিন্তু আপনি সেম সাইজ রেখে যদি উপরে নিচে নিতে চান, তাহলে যে কাজটা করতে হবে সেটা বেসলাইন শিফট। বেসলাইন শিফটে যদি আপনি উপরের দিকে ক্লিক করেন তাহলে উপরের দিকে যাবে, যদি নিচের দিকে ক্লিক করেন নিচের দিকে নামতে থাকবে সেম সাইজ রেখে। আর ডান পাশেটা হলো রোটেট করার কাজ করে। রোটেট বলতে যে আপনি টেক্সটগুলো লিখেছেন, সবগুলো টেক্সট সিলেক্ট করে যদি রোটেট এখানে দেন যে 45 ডিগ্রি, সে 45 ডিগ্রি ঘুরিয়ে দিবে, অথবা চাইলেন না আমি হয়তো 25 ডিগ্রি চাই, 25 ডিগ্রি ঘুরাতে পারেন, মানে ইটসেলফ সিঙ্গেল সিঙ্গেল ফন্ট সে ঘুরবে। এখন রাউন্ড শেপের যে বিষয়টা ছিল এটা কাজ করবে হলো বেজলাইন শেপ দিয়ে। রাউন্ড শেপে তো মনে আছে না আমাদের, রাউন্ড শেপে যদি আমরা এখানে লিখি, মনে করুন কোনো একটা জিনিস লিখলাম এবং সেটাকে যদি আমরা নিচে নিয়ে আসি কপি করে, এটাকে বাহিরে নিতে হলে, শেপের বাহিরে নিতে হলে যে কাজটা করতে হবে সেটা হলো বেজলাইন শেপ দিয়ে বাহিরে নিয়ে আসতে হবে। এটা হলো ওয়ে এবং রাইট ওয়ে, ঠিক আছে? দেখেন নর্মালি এই টেক্সটটাকে এমএস ওয়ার্ড যারা পারেন, আমরা সবাই মোটামুটি এমএস ওয়ার্ড পারি, তাই না? এটাকে যদি আপার কেস করতে চাই, আপার কেস মানে তো বুঝি সবগুলা বড় হাতের, এটা যদি করতে চাই তাহলে কি করবেন? দেখেন সবার নিচে বাম পাশে দুইটা টি আছে পাশাপাশি, এটা দেখে বোঝা যাচ্ছে অল ক্যাপ, মানে সবগুলা বড় হাতের অক্ষর। আবার যদি চান না আমি বড় হাতের অক্ষর চাই না, সেন্টেন্স কেসে ফিরে যেতে চাই, তাহলে এটাতে ক্লিক করবেন, আবার সে ব্যাক করবে। আবার অনেক সময় দেখা যায় যে বড় হাতের অক্ষর যেটা আছে সেটা বড় হাতে থাকবে, পাশের গুলা ছোট হাতের আছে, কিন্তু এগুলাকে আমি বড় হাতের অক্ষর দেখাতে চাই কিন্তু ছোট সাইজ থাকবে, তাহলে কি করবো? তাহলে দেখেন এর পাশে একটা বাটন আছে, হ্যাঁ, স্মল ক্যাপ বলে এটাকে। তাহলে যেটা বড় হাতের বি লিখেছিলাম এটা বড় আছে, বাকিগুলো বড় হাতের হয়েছে কিন্তু সাইজটা ছোট, এটাকে বলা হয় স্মল ক্যাপ। সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট আমরা দেখেছি, এটা জানি, তাই না? কি করে তারপর একটু দেখাই দিই। মনে করেন আপনি স্কোয়ার দিতে চান কোনো কিছুর, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট দিবেন, উপরে চলে যাবে। আবার যদি নিচের পাটটা দিতে চান তাহলে সাব স্ক্রিপ্ট হবে, আবার যদি না চান উঠে যাবে। আর এটা যদি আন্ডারলাইন দিতে চান তাহলে আন্ডারলাইনে ক্লিক করবেন। আর একটা যদি হয় স্টিক থ্রো, স্টিক থ্রো মানেটা কি জানেন আপনারা? কি করে মাঝখানে কেটে দেয়, কিন্তু কোন পারপাসে কেটে দেয়? মনে করেন আপনি একটা প্রাইস দেখালেন যে এখানে প্রাইসটা 50 টাকা ছিল, এটা ডিসকাউন্টেড প্রাইস হলো 30 টাকা,
তাহলে 50 টাকা যেটা ছিল সেটা কি করবেন, একটা স্টিক থ্রো দিয়ে দিবেন, তাহলে বুঝবে যে ইউজার বা যে ভিজিটর যে এটা 50 টাকা ছিল এটা কেটে দিয়েছে, এখন 30 টাকা দাম হয়েছে। ওই রকম ক্ষেত্রে সাধারণত স্টিক থ্রো ইউজ হয়, আদারওয়াইজ খুব একটা ইউজ হয় না, রেয়ার কেস এরকম ইউজ হয়। অনেক সময় দেখা যায় কোনো একটা প্যারাগ্রাফ লিখেছে সেখানে এরকম স্টিক থ্রো দিয়েছে, তার মানে এই প্যারাগ্রাফটা ঠিক ছিল না বা ভুল ছিল, এটা হবে না এটা হবে, এরকম অংশ করার জন্য সাধারণত প্রয়োজন হয়। পরে প্যারাগ্রাফ নিয়ে কি কি হয়, প্যারাগ্রাফের সর্বপ্রথম উপরে যেগুলো আছে এগুলো হলো টেক্সট অ্যালাইনমেন্ট। এগুলো তো আমরা মোটামুটি বেসিক জিনিস জানি তাই না, যে টেক্সটটা যে শুরু হলো কোন পাশ থেকে শুরু হলো, যদি লেফট সাইড থেকে শুরু হয় তাহলে লেফট অ্যালাইনমেন্ট, যদি আমরা সেন্টার থেকে করতে চাই তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট। এই যে এখন টেক্সটগুলো দেখা যাচ্ছে না যে এটা সেন্টার থেকে শুরু হয়েছে, রাইট অ্যালাইনমেন্ট আছে যে ডান পাশ থেকে শুরু হয়েছে, তারপরে আছে হলো জাস্টিফাইড, জাস্টিফাইডের মধ্যে আবার অ্যালাইনমেন্ট আছে। সে কী করছে দেখেন, লেখাটা জাস্টিফাইড লেফট সাইড এবং রাইট সাইড দুটাকে মিলিয়ে দিয়েছে, এরকম তিনটা অ্যালাইনমেন্ট আছে, লেফট জাস্টিফাইড, সেন্টার জাস্টিফাইড, রাইট জাস্টিফাইড, আর একটা আছে ফোর্স জাস্টিফাইড, এটাকে লাস্ট লাইন জাস্টিফাইডে বলে, তার মানে লাস্টে যেটুকু আছে এটাকেও সে মিলিয়ে দেবে। তো এটা আসলে কখনো কখনো প্রয়োজন হয়, তবে এর প্রয়োজনটা খুবই কম, কম্পারেটিভলি অনেক কম হয়। আচ্ছা, আরেকটা জিনিস আছে নিচে দেখেন, হাইপেনেশন, হাইপেনেট, এটা মূলত কি করে যে ওয়ার্ড যদি বড় হয় সে ভেঙে দেওয়ার কাজ করে, ধরেন এই ওয়ার্ডটা অনেক বড় আছে, সে কি করছে এরপর থেকে ভেঙে দিয়েছে, কারণ সে এখানে আসলে কুলাতে পারছে না। যদি আপনি হাইপেনেশনটা উঠিয়ে দেন তাহলে কি হচ্ছে, সে নিচে দেখেন চলে আসছে, এখানে স্পেসটা অনেক বড় হয়ে গেল। তবে এটা অনেক সময়ই আপনি দিতে পারেন এবং ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং ডিজাইনের সাথে রিলেটেড। নর্মালি আমরা যখন ডিজাইন করি, যখন ডামি ডিজাইন করি, তখন তো আমি ইচ্ছা করলে এটাকে ভেঙে দিতে পারি তাই না, যেহেতু ডামি, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো এটাকে উঠাই দেওয়ার জন্য। আর রিয়েল কাজের জন্য যখন আসবে তখন হয়তো টেক্সট নিয়ে যদি প্রবলেম হয়, টেক্সটকেও কিন্তু মডিফাই করা যায়। একটা সেন্টেন্স আপনি লিখেছেন, সেন্টেন্সটাকে কিন্তু ঘুরিয়ে চেঞ্জ করে অনেক সময় ছোট ওয়ার্ড ইউজ করা যায়, যদি তাও সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, তবে এটা ইউজ না করাটা ভালো, দেখতে সুন্দর লাগে, আর এটা ইউজ করলে আসলে দেখতে এত সুন্দর লাগে না। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আছে লেফট ইনডেন্ট, এইটার দরকার হয় সাধারণত যখন পেজ মেকআপ ধরনের কোনো কাজ হয়, যে আপনার ধরেন এখানে বক্স আছে কিন্তু বক্সটা আপনি এখানেই রাখতে চান, টেক্সটগুলো একটু ইনসাইড থেকে শুরু করতে চান, অথবা আপনি হয়তো দেখা গেলো একটা প্যারা দিয়েছেন, প্যারা গ্যাপ বলে, যে আপনি চাচ্ছেন দ্বিতীয় প্যারাটা আপনার একটু ভিতর থেকে শুরু হবে, এখানে যদি আপনি 15 পয়েন্ট দেন দেখেন এটা একটু 15 পয়েন্ট পর থেকে শুরু হয়েছে। আমরা অনেক সময় দেখি একটা হেডলাইন থাকে, তারপরে একটু দূরে থাকে, তারপরে আবার টেক্সটটা শুরু হয়, এরকম কিছু অপশন থাকে। তাহলে লেফট সাইডে হলো লেফট ইনটেন্ট, আবার রাইট সাইডে যদি আপনি একটু স্পেস দিতে চান, এটা যখন ডিজাইন করবেন তখন এটা প্রয়োজন হবে যে আমি রাইট সাইডেও ইনটেন্ট দিতে চাই, সেক্ষেত্রে কী করবেন, রাইট থেকে যদি আপনি 20 পিক্সেল দেন তাহলে আপনার বক্স থেকে এখানে 20 পিক্সেল সে স্পেস দিয়ে রাখবে, 20 পয়েন্ট, যদি আপনি 50 দেন দেখেন আরও ভেঙে যাবে, মানে 50 সেখানে স্পেস রেখেছে, তার মানে প্রথমটা কাজ করে হলো ইনডেন্টিংয়ের ক্ষেত্রে, স্পেসিংয়ের ক্ষেত্রে। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এটা হলো ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট, এটা অনেক সময় দেখা যায় লেখার মধ্যে, বিভিন্ন গল্পের বইয়ের মধ্যে এটা থাকে, যে প্রথম যে লাইনটা থাকবে এটা বাম পাশ থেকে একটু ভিতরে থাকবে, এবং এইখানে কেন শুরু হলো এটার কারণ হলো এখানে প্যারাগ্যাপ দেওয়া হয়েছে। প্যারাগ্যাপ মানে হলো যখন আপনি এন্টার দিচ্ছেন তার মানে একটা নতুন প্যারা তৈরি হচ্ছে, প্যারা মানে প্যারাগ্রাফ, মনে করেন এখানে একটা এন্টার দিচ্ছেন, নতুন একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে এবং এটা কিন্তু শুরু হয়েছে একটু ভিতর থেকে। তাহলে কোনো লেখার মধ্যে যদি আপনি প্যারাগ্রাফ দিতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন, তাহলে সবগুলো যতগুলো প্যারাগ্রাফ থাকবে সবগুলোর মধ্যে একটা ইন্ডেন্টিং তৈরি হয়ে যাবে শুরুর লাইনটাতে, পরেগুলো কিন্তু থাকবে না। আচ্ছা, আরেকটা জিনিস হলো এটা বিফোর হয় আফটার হয়, সেটা হলো প্যারা গ্যাপ। প্যারা গ্যাপ কীরকম, একটা প্যারার পরে আরেকটা প্যারার যদি আপনি গ্যাপ দিতে চান এরকম গ্যাপ তৈরি হবে। দেখেন এখানে তিনটা প্যারা আছে, প্রথম প্যারার পর থেকে কিন্তু পরের প্যারাটার একটা গ্যাপ আছে, যাতে প্যারাগ্রাফ বোঝা যায় ইজিলি, এই জন্য প্যারাগ্যাপটা দেয়া হয়। এটা হলো বিফোর, এটা হলো আফটার, আপনি চাইলে পরেও দিতে পারেন, মানে হলো নিচের থেকে, আসলে একটা দিলেই কাজ হয়, এটার খুব ইউজেসটা আমি দেখি না আর কি। মনে করেন আপনি এই টেক্সটটাকে মডিফাই করতে চান, আপনি একটা ডিফারেন্ট কিছু তৈরি করতে চান, এটা তো টেক্সট আকারেই আছে, ফন্ট আকারে আছে, চাইলেও আসলে আপনাকে এটা ড্রিক সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে পারছেন না, চেঞ্জ করতে পারছেন না, তাহলে এটাকে কনভার্ট করে যদি আপনি পাথ বানিয়ে ফেলেন
পাথ হয়ে যায়, তাহলে কি হবে, আপনি ইচ্ছা মতো মডিফিকেশন করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে যাওয়ার পর দেখেন ক্রিয়েট আউটলাইন বলে একটা কথা আছে। আপনি যদি কোনোভাবে একবার আপনি ক্রিয়েট আউটলাইন করে ফেলেন, এ আর টাইপ হিসেবে থাকবে না, আর এ এখন ডিরেক্টলি পাথ। একে ব্যাক করে আনার কোনো উপায় নেই, কিন্তু আন্ডু ছাড়া ব্যাক করে আনার কোনো উপায় নেই। ফাইলটা সেভ করে যদি আপনি ক্লোজ করে ফেলেন, আর এবার খোলার পরে আপনি চান, কোনো উপায় নেই। সো এটা ওয়ান টাইম ওয়ার্ক। আপনি যদি একবার ক্রিয়েট আউটলাইন করে ফেলেন, আর কিছু করতে পারবেন না। দেন আপনি যদি চান মডিফিকেশন করার জন্য, যে ডিজাইনটাতে আপনি কিছু মডিফিকেশন আনবেন, আপনি চাইলে সেই কাজটা করতেই পারেন অনায়াসে, তাই না? ডিজাইন দেখিনি আমরা সচরাচর, এরকম বিভিন্ন টেক্সট মডিফিকেশন থাকে, টেক্সটে বিভিন্ন স্টাইল থাকে। হ্যাঁ, সেই জিনিসগুলো মূলত করা হয় এরকম স্টাইলে। হয়তো দেখা গেছে এখানে ইটা এরকম আছে, ইটা এরকম হবে না, একটু ডিফারেন্ট মডিফিকেশন করতে যাচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো ইটা সে এখানে দিতে যাচ্ছে এরকম করে। তাহলে কি করতে পারবে, এটাকে ধরে দুইটা অপশন আমরা জানি, ডিভাইডের অপশন আছে, আপনি ডিভাইড করে দিয়ে এখান থেকে আনগ্রুপ করে দেন। দিয়ে যদি আপনি এই পার্টটা ফেলে দেন, হ্যাঁ এরকম স্টাইলিস্ট একটা ই থাকলো। হ্যাঁ, অনেক সময় টেক্সট মডিফিকেশনগুলো কিন্তু থাকে, চাইলে সেই মডিফিকেশনগুলো আপনারা করতে পারেন। তো মূলত এই কাজটা করা হয়। এছাড়াও কিছু কিছু কাজে হয়, যেমন একটা বিজনেস কার্ড আপনি বানালেন, বানিয়ে ক্লায়েন্টকে ডেলিভারি দিলেন, অথবা কোনো একটা টেক্সট আপনি লোগোর মধ্যে ইউজ করলেন, ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্টের হয়তো সেই ফন্টটা নাই, অথবা আপনি একটা প্রিমিয়াম ফন্ট ইউজ করেছেন, যে ফন্টটা আপনি ক্লায়েন্টকে দিতে চান না, বা যাকে পাঠানোর দরকার তাকে দিতে চান না, সেক্ষেত্রে কী করবেন, ক্রিয়েট আউটলাইন করে দিয়ে দেবেন। তবে নর্মালি বেটার হলো, যখনই আপনি কোনো জিনিস ডেলিভারি দেন, দুইটা কন্ডিশনে দিবেন, একটা হলো রিয়েল মুডটা দিবেন, আর একটা হলো ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তাহলে সুবিধা হলো, সেই জন্য কোনো মডিফিকেশন করতে চায়, তার কাছে যদি ফন্ট থাকে তাহলে সে মডিফাই করে নিতে পারবে, অথবা যদি চায় না আমি ফন্টটা চেঞ্জ করে ডিফারেন্ট ফন্ট দিবো, সেটাও সে করতে পারে। আর ক্রিয়েট আউটলাইন দিলে সে আসলে কিছুই করতে পারবে না, ওইটাই নিয়ে সে কাজ করতে হবে আপনি যা দিবেন। ক্লিয়ার বিষয়টা? একটু কি চেক করবেন, বিজনেস কার্ড বানানোর জন্য দুইটা ওয়ে আছে। একটা হলো আপনি বড় পেপার নিয়ে সেখানেই করতে পারেন, আরেকটা হলো আপনি যখন সাইজটা নেবেন, ডকুমেন্ট সাইজটাই আসলে বিজনেস কার্ডে নিতে পারেন। বিজনেস কার্ডের জন্য ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সাইজটা ধরা হয়, সেটা হলো আপনার যে প্লাস্টিক মানি ব্যাগে যে প্লাস্টিক কার্ডটা থাকে সেটা। নর্মালি আমরা ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড ইউজ করি না, সেটা ধরতে পারেন। তবে কান্ট্রি টু কান্ট্রি এটা ভেরি করে। ইভেন বাংলাদেশে যদি আপনি বিজনেস কার্ড দেখেন, আপনার কাছে যদি 5টা বিজনেস কার্ড থাকে, দেখবেন এক একটা এক এক সাইজের, কোনোটা সাইজের মিল নাই। এর কারণটা হলো, যে ডিজাইন করছে, যে প্রিন্ট করছে, তারা আসলে সমন্বয় করে না। হ্যাঁ, যে যেরকম পারছে ওরকমই করছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ হলো প্লাস্টিক কার্ডটা যেটা আছে, এটা 85x55 মিলিমিটার। মিলিমিটার হলো 85x55 মিলিমিটার। এটা একটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড মাপ, এটা স্ট্যান্ডার্ড ধরে আমরা কাজ করতে পারি। এখন একটা বিজনেস কার্ডের আমরা মাপ নিলাম, নিয়ে যে কাজটা করব, এর দুইটা এরিয়া থাকা প্রয়োজন। একটা হলো সেফটি জোন, আর একটা হলো ব্লিড। ব্লিড আমরা প্রথম ক্লাসেই শিখেছি। ব্লিডটা কেন দরকার হবে, মনে করেন একটা ডিজাইন করছেন, যে ডিজাইনটা আপনার ফ্ল্যাশ কার্ড হবে, হয়তো একটু পর্যন্ত পুরো ফিল কালার থাকবে, তো পেপারটা যেহেতু হোয়াইট, যদি আপনি এটুকুই দেন, যখন প্রিন্টার প্রিন্ট শেষে কাটবে, তখন দেখা গেলো তার ব্লেডটা হয়তো 1 মিলিমিটার বা 1/2 মিলিমিটার দূরে পড়লো, তাহলে কী হবে, সাইড দিয়ে হোয়াইট দেখা যাবে, এটা দেখতে অবশ্যই ভালো লাগবে না, তাই না? সেক্ষেত্রে আপনি যখন বিজনেস কার্ড করবেন, আগে আপনি সেফটি জোন বা ব্লিড দুইটাই বানিয়ে নেন, নিয়ে তারপরে আপনি ডিজাইন করেন। তারপরে যদি মনে হয় না আপনার ফ্ল্যাশ কার্ড কোনো ইস্যু নাই, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাশ কার্ডটা রাখার দরকার নেই, ফেলে দিতে পারেন। আর যদি মনে হয় যে রাখলে ভালো, আপনি রাখতে পারেন। সেটা বানানোর জন্য যে ওয়ে, সেটা হলো পাতে যাবেন, অফসেট পাত আমরা শিখেছিলাম, মনে আছে? অফসেট পাতে গিয়ে আপনি প্রিভিউ দেন, প্রিভিউতে বাহিরে আপনি 2 মিলিমিটার রাখতে পারেন, বাহিরে থাকবে 2 মিলিমিটার, রেখে আপনি ওকে করেন, সিম্পলি ওকে করেন, এবং এটাকে মেক গাইড করে ফেলবো আমরা, কনভার্ট করে মেক গাইড। এবং মাঝখানে যেটা আছে, মাঝখানেটা ধরে আমরা কি করব, পাতে যাব, আবার অফসেট পাতে যাব, ভিতরে আমি অ্যাটলিস্ট 3 মিলিমিটার দেব অ্যাজ এ সেফ জোন হিসেবে, তবে 4 বা 5 মিলিমিটার হলে ভালো হয়। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে আপনার ডিজাইনটা, মিনিমাম 3 মিলিমিটার দেবেন, আমরা 4 মিলিমিটার দিয়ে করছি। এবং এটাকেও রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইড করে ফেলবো। আমার আরেকটা থাকলো অরিজিনাল, তাই না? এটা হলো আমার মেইন ডিজাইনের এরিয়া,
সেটাকে কি করবো, ইনিশিয়ালি অবজেক্ট থেকে লগ থেকে সিলেকশন লগ। তাহলে আমার ইনিশিয়াল স্টেজের কাজটা হবে এরকম, এটু করতে পারবো না আমরা সবাই? আমরা একটা লোগো বানিয়েছিলাম, তাই না, এই যে এই লোগোটাকেই কাজে লাগিয়ে দিই। লোগোটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসি। লোগো বানানোর পরে যদি আমরা এই যে সেপারেট সেপারেট আছে না, পুরো জিনিসটাকে ধরে যদি আমরা একটা কাজ করি, গ্রুপ করে নিই, তাহলে সুবিধা হবে কি, আমি যখন এটাকে টানবো, ছোটো করবো, এদিক সেদিক নিবো, তাহলে আমাকে ঝামেলা পাকাতে হবে না, আমি ধরে এটাকে ছোট করছি। আচ্ছা, ইনিশিয়াল স্টেজে আমরা ব্যাক টু ব্যাক ডিজাইন করবো না সিঙ্গেল করবো? ব্যাক টু ব্যাকটাই যদি শিখে ফেলেন তাহলে সিঙ্গেল আপনারা করতে পারবেন, এটা বেটার না? ব্যাক টু ব্যাক মানে হলো একটা বিজনেস কার্ডে একটু আগে যেটা দেখালাম দুই পাশে প্রিন্ট থাকে, এটাকে ব্যাক টু ব্যাক বলে, ঠিক আছে? এখন এই বিজনেস কার্ডের উপরে আমরা যেহেতু সেফটি জোন আছে আর কি বলে ব্লিডও আছে, আমরা ইনিশিয়াল স্টেজে ফ্ল্যাশ কার্ড ডিজাইন দেখাই। ফ্ল্যাশ কার্ড বলতে যেটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার সময় কি করবো, নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা ইনিশিয়াল স্টেজে আমরা একটু ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড নিব, 100% ব্ল্যাক হবে না, একটু ডিফারেন্ট টাইপের কালার হবে। কিছুটা ব্লুইশ। আমরা তো এখন আমার লোগোটা নিচে পড়ে গেছে, কি করে বের করবো জানেন? অ্যানেসব্যান্ড থেকে সেন্টো ব্যাগ দিয়ে দিলাম, ঝামেলা চুকে গেল। এক নম্বরে আমি এটাকে চাইলে লক করে দিতে পারি, তাই না? লক করে দিতে পারি না, লজিক্যালি কি মনে হয়, লক করে রাখতে পারি। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আর লাগছে না এই মুহূর্তে, মানে এটা নিয়ে কাজ করার কোনো ইস্যু নাই, আমি ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেললাম। এখন এই লোগোটার সাথে আমি একটা ডিজাইন এলিমেন্টস অ্যাড করতে পারি, যাতে আসলে এটার অর্থবহ হয়। এখন তো একটা লোগো আছে কিন্তু এটা কোনো অর্থ নাই, কারণ এটা নাম দাম কিছু নাই, তাই না? আমরা নাম একটা দিব, মনে করেন এখানে একটা নাম দিব, কোম্পানির নাম কি দিব, বিএটিএম দিলাম। এখন এইখানে কালারটা আমার ব্ল্যাক আছে, ব্ল্যাক এই ডিপ ব্লুর উপরে দেখা যাচ্ছে, পরা যাচ্ছে না। তাইলে কালার একটা ভাইটাল ইস্যু, কালার সিলেকশন একটা ভাইটাল ইস্যু, যে আমি এখানে কি কালার দিব, কোন কালার দিলে এটা ফুটবে। এবং এখানে অ্যালাইনমেন্ট, যে আমরা একটু আগে অ্যালাইনমেন্ট শিখেছি, তাহলে এটার অ্যালাইনমেন্ট কি হওয়া উচিত বলেন তো? অবশ্যই সেন্টার অ্যালাইন হওয়া উচিত, এবং কালারটা আমরা হোয়াইট করে দিব, তাতে কি হচ্ছে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? রিডিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে, সুন্দর করে পরা যাচ্ছে। এখন এটাকে একটু ডিজাইন করার জন্য আর একটু সুন্দর করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে একটা বর্ডার লাইন দিতে পারি, এবং বর্ডার লাইনটা কিরকম দিব ডিজাইনের সাথে মিলিয়ে দেখতে হবে, যে আসলে আমার বর্ডার লাইনটা কিরকম হলে ভালো লাগছে, যদি এটা 2 অথবা 3 অথবা 4 কোনটা ভালো লাগে। শুধু বিআইটিএম লেখাটা আসলে ছোট, তো এই জন্য বোঝা যাচ্ছে না, আমি বাংলাদেশ লিখি আপাতত, মানে ডিজাইনের ডিসেন্সি আসতেছে না। এটা কি করতে হবে, এটা পুরো আমরা জানি যে এই জিনিসটার সেন্টারে যদি আনতে হয়, একটা টেকনিক আমরা জানি না, যে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে করতে পারি, অথবা আমরা কি করতে পারি বলেন তো, যে কোনো একটাকে ধরে যদি আমরা একটা গাইড নিয়ে আসি এখানে, তাহলে সেন্টার আমরা কনফার্ম, তাহলে আমার এই টেক্সটটাকে আমি সেন্টার দিয়ে দিতে পারি, যেহেতু সেন্টার টেক্সট আছে আমি সেন্টার দিয়ে দিতে পারি। এখন এইখানে ধরে আমরা যদি চাই যে একটু ছোট করে দেব, এবার এই কালারটা যেহেতু আমরা ইয়েলিশ নিয়ে, মানে ইয়েলো টাইপের কালার নিয়ে প্লে করছি, তাহলে আমরা যদি এখানে আই ড্রপার আছে, এটা তো আমরা দেখিনি মানে আগে, আই ড্রপার দিয়ে আপনি যে কোনো কালার চাইলে এখান থেকে পিক করতে পারেন, নিতে পারেন, ক্লিক করলেই আসবে, ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসছে। সেক্ষেত্রে বেটার হলো আপনি শিফট চেপে যদি প্রেস করেন, মানে ক্লিক করেন, সেক্ষেত্রে সলিড কালারটা আসবে, যেখানে ক্লিক করবে সেটা আসবে। এটাকে ধরে কপি করে আমরা ডান পাশে যদি একটা দিয়ে দিই, যেহেতু আমাদের সমান আছে, তার মানে এখানে ডিস্টেন্সটাও সমান আছে, রাইট? আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি ডিজাইনের সৌন্দর্যের জন্য, এখানে আরেকটা পার্ট নিতে পারি সেম সিমিলার কালারের, এখন আসলে ওয়েবসাইটের যুগ, তাই না? মানুষজন ওয়েবসাইট দেখতে খুব বেশি পছন্দ করে, বা
শুধু পছন্দের বিষয় না, বিষয়টা হলো প্রয়োজনেরও বিষয়, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, ইয়েলোর উপরে ব্ল্যাক খারাপ লাগছে না, তাই না? পরা যাচ্ছে না, রিডিবিলিটি ভালো। হ্যাঁ, রেড চাইলে দিতে পারেন, কিন্তু রেডটা আসলে ভালো লাগবে না। আপনি যদি রেড দেন মানে বেশি কেটকেটা মনে হবে, সেক্ষেত্রে ব্ল্যাকটাই বেটার। ঠিক আছে, আমি যে কাজটা করেছি আপনারা খেয়াল করে দেখেন, সেভ জোনের মধ্যে কিন্তু আমার কন্টেন্টগুলো আছে, সেভ জোনের বাকিটা আমি দিইনি। এইটা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, কারণ এখন ডিজাইনটা যদি আমি দেখি তাহলে আসলে ডিজাইনটা একটু সুন্দর লাগবে, তাই না? এখন যদি গাইডগুলো হাইড করে দিই, একটা ডিজাইন মনে হচ্ছে, কিন্তু আপনাকে ফাইনাল যখন করবেন তখন আসলে আমার ডিজাইন থাকতেছে এইটা, তাই না? এই বর্ডারটা আমাদের ডিজাইন, বাকিগুলো কিন্তু কেটে যাবে। তাহলে আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন, মক আপ হিসেবে দেখাবেন, তখন কিন্তু এই পার্টটা দেখাবেন। সেটা কিভাবে দেখাবেন একটু পরে আমরা দেখব। আচ্ছা, আমরা পরের পার্টটায় যাই, যে এটাকে যদি আমরা ফোল্ড করি পিছনের দিকে নিয়ে যাই, তাহলে কি করবো, এটাকে হুবাহু আমরা ডুপ্লিকেট করব, একই জিনিস ডুপ্লিকেট করব। করার পরে আমরা নিচে পিছনের পার্টটা বানাবো, পিছনের পার্টে আমরা একটু ডিফারেন্ট ডিজাইন করি, কালারটা এরকমই রাখার চেষ্টা করি, সেম জিনিস রেখে। আমরা যদি একটা কাজ করি ডিফারেন্ট ওয়েতে, যে লোগোটাকে আমরা একটু ফ্ল্যাশ কাট করে দিব, মানে লোগোর একটু শেপ বোঝা যাবে, কিন্তু পুরোপুরি লোগোটা আমরা দেব না। গাইডটা কপি হয়নি, তাই না? হ্যাঁ, গাইডটা লক করা ছিল, যেন কপি হয়নি। কপি হলে ভালো হতো, আমার মনে হয় যে আমরা কপি করে এখনো নিয়ে আসতে পারি। সেটার জন্য যেটা করতে হবে, লক করে নিতে হবে, যেগুলো সম্ভব আনলক করার এগুলো ধরে হাইড করে দিতে পারি। হাইড শিখেছি না, মনে আছে আমাদের? আচ্ছা, হাইড করে দিয়ে এখন এটাকে দুটা ধরে কপি করে আমরা যদি এনে বসাই, এটা একটু প্রবলেম হচ্ছে, তাই না? সেন্টার বের করাটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এখানে একটা মেজারমেন্ট আছে মনে হয়, যেটা এটা কি মেজার করছে না, এটা মেজার করছে আমার মনে হয়। আচ্ছা, এখন আমরা গাইডটা লক করে দিই, এটা হাইড করা ছিল আমাদের, এটা শো আপ করে দিই, শো করে দিই, গাইড লক আছে। এখন আমরা যেটা করতে পারি, ডান পাশে কিছু ইনফরমেশন বসাবো। কি ইনফরমেশন থাকবে? প্রথমে থাকা উচিত নাম, তাই না? নাম দিলাম, নামটা যে ফন্টটা সিলেক্ট আছে, আসলে এই ফন্টটা ডিফল্ট ফন্ট, তো ডিফল্ট ফন্টটা কখনোই সুন্দর হয় না। আমি একটা ফন্ট দিই যেটা হচ্ছে সেঞ্চুরি গোথিক, ফন্টটা একটু সুন্দর লাগবে। আপনারা আপনাদের মতো পছন্দ মতো ফন্ট দিবেন, এবং এখানে অ্যালাইনমেন্টটা যেটা করতে হবে, এটা চেষ্টা করবেন এই জোনের মধ্যে রেখে লেফট সাইডে অ্যালাইন করার জন্য, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। এবং ফন্টের সাইজ কত হবে, আমরা একটা জিনিস জেনে নিই, যে 8 পয়েন্টের নিচে কোনো ফন্ট ইউজ করা যাবে না বিজনেস কার্ডে। এটা হলো বিজনেস কার্ডের প্রিন্সিপাল, মিনিমাম 8 পয়েন্ট। তাহলে একটা নাম দিলাম, নামের নিচে একটা ডেজিগনেশন হবে 8 পয়েন্ট, সর্বোচ্চ কোনো লিমিট নেই। আচ্ছা, নিচের সাইজটা আমরা হয়তো 9 পয়েন্ট দিই, কেমন লাগে? 9 পয়েন্টে ভালো লাগছে না, 8 পয়েন্ট দিই। এটা লেফট অ্যালাইনই থাকতে পারে। কালার নিয়ে আমরা একটু পরে প্লে করব। তারপর আমাদের কি দরকার, যে অ্যাড্রেস একটা বিষয় দরকার, যে অ্যাড্রেসের ইউজেসটা। অ্যাড্রেস এখন যেটা করে একটু মডার্ন ওয়েতে অ্যাড্রেস ইউজ করে, তাই না? মডার্নটা কি, একটা আইকন থাকলো, তার সাথে পাশে লেখা থাকলো বিষয়টা কি, মনে করেন অ্যাড্রেস লোকাল অথবা ফোন নাম্বার অথবা আপনার ওয়েব অ্যাড্রেস, হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য আইকন ইউজ হয়। এই আইকনটা কীভাবে ইউজ করবেন, এটা আমাদের মাঝখানে একটু জেনে যেতে পারি আমরা। আইকনের জন্যে বেস্ট হলো ফন্ট অসাম বলে একটা কথা আছে, ফন্ট অসাম গুগলে যদি সার্চ দেন ফন্ট অসাম পেয়ে যাবেন। এই ফন্ট অসাম আপনাদের কম্পিউটারে আপনারা ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার সহজ উপায়টা হলো fontosam.com এ যাবেন, যাওয়ার পরেই আপনি ডাউনলোড পাবেন মনে হয়, তাই না?
drekphantasam.io অথবা ওদের যে সাইটে যাবেন, মেইন সাইটে যাবেন, মেইন সাইটে গেলে প্রথমেই আপনারা ডাউনলোড বাটন পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাকে একটা মেসেজ দিবে, আপনি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সবার নিচে দেখেন নো থ্যাংকস, জাস্ট ডাউনলোড, এই জিনিসটা করতে হবে। তারপর আপনি সেভ দিবেন, নর্মালি আপনি সেভ করতে পারেন, ডেস্কটপে সেভ করলেন, আমরা ডেস্কটপে সেভ করছি ফোনটা। সেভ করার পরে আপনি যেটা পাবেন, এই ফোল্ডারটাকে একটা জিপ হিসেবে পাবেন, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পরে যে ফন্টগুলো পাবেন তার মধ্যে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, ফন্টস নামে একটা ফোল্ডার পাবেন, এর মধ্যে গেলে আবার অনেকগুলো ফোল্ডার আছে যে ফন্টগুলো আপনার আসলে প্রয়োজন নেই। একটা টিটিএফ আছে বা ওটিএফ আছে, আপনারা যে কোনো একটা ইনস্টল করবেন, রাইট বাটন ক্লিক করে ফন্টটাকে ইনস্টল করে নেবেন। এখানে যে জিনিসটা আপনাদের একটু বলা প্রয়োজন, সবগুলো কম্পিউটারে কিন্তু ফন্টাসাম অলরেডি দেওয়া আছে, সো আপনারা এখানে চাইলেও ইনস্টল করতে পারবেন না, যেহেতু দেওয়া আছে ইনস্টল করার প্রয়োজন নেই, আপনারা বাসায় গিয়ে ইনস্টল করে নেবেন যার যার কম্পিউটারে। আচ্ছা, তাহলে আমরা ফন্ট পেলাম, এখন কোন আইকনটা যাবে দিব বা কিভাবে দিব সেটা একটা জানার বিষয়, তাই না? তাহলে আপনি এখানে লিখেন ফন্টাসাম চিটশিট বলে একটা কথা আছে, ফন্টাসাম চিটশিট যদি লিখেন তাহলে একটা ইউআরএল পাবেন। এই ইউআরএল এ গিয়ে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো যতগুলো আইকন আছে ওর সবগুলো আইকন দেখতে পাবেন, সম্ভবত 600 সামথিং আছে ওদের আইকন, এখন জানি না ইউজ করেছে কিনা চিটশিট, ঠিক আছে? এখন মনে করেন আমি প্লেসের জন্য ইউজ করবো, প্লেসের জন্য আমার একটা আইকন দরকার, আপনি যদি প্লেস লিখে সার্চ দেন দেখেন কোনো আইকন পাওয়া যায় কিনা, প্লেস পাওয়া যাচ্ছে না, তাইলে মার্কার লিখে সার্চ দেন, মার্কার, এই যে ম্যাপ মার্কার, এটা তো আমরা জানি, তাই না? এই আইকনটার সাথে আমরা পরিচিত খুবই। তাহলে যেটা করতে পারেন, ওইখান থেকে কপি করলাম আমরা, কপি করার সময় কি করেছে আইকনটা সিলেক্ট করেছে, কিন্তু আইকনটা সিলেক্ট করে কপি করেছে কন্ট্রোল সি দিয়ে, দেন আমরা এখানে টাইপ টুলে এসে, টাইপ টুলে এসে সিম্পলি যে কোনো জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা পেস্ট করব, এর আগে যদি পেস্ট করি কাজ করবে না কিন্তু। এখন কেমন একটা চারকোনা বক্স হয়ে থাকলো, আমাদের আসলে ডিজার্ভ জিনিসটা তো আসলো না, তাই না? তাহলে আমরা যেহেতু টাইপ টুলে আছি এখানে ফন্টের জায়গায় লিখতে হবে ফন্টাসাম, তাহলে আমি যখন ফন্টাসাম লিখে ফন্ট সিলেক্ট করব তখন আমার ডিজার্ভ আইকনটা আমি পেয়ে যাব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাইলে আমি কি করতে পারি যে এখানে একটা একটু বাটন যদি বানিয়ে নিই, শুধু ডিরেক্টলি আইকনটা দিলে হয়তো ভালো লাগবে না, সুন্দর লাগবে না, আমি একটা বক্স যদি বানিয়ে নিই চারকোনা, এবং সেটার রেডিয়াস যদি অল্প একটু রেডিয়াস দিই তাহলে দেখতে ভালো লাগবে। আইকনটাকে আমি উপরে নিয়ে আসবো এবং ডিফারেন্ট কালার করে দিব, কি কালার করে দিব, ব্ল্যাকের উপরে হোয়াইট হলে মনে হয় ভালো করবে, তাই না? যেহেতু এগুলো অনেক ছোট হবে, দুটাকে ধরে আমরা সেন্টার অ্যালাইন করে দিতে পারি। ও সরি, এই সেন্টারে কি সমস্যা আছে, আর্টবোর্ড আছে এই জন্য সে দৌড়াদৌড়ি করেছে। অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন হবে, তাই না? দুটাকে ধরে আমরা যদি সেন্টার করে দিই, ওকে ফাইন। এখন এই দুটাকে আমরা একটা গ্রুপ করে নিতে পারি কন্ট্রোল জি, এবং অ্যালাইনমেন্টের জন্য আমরা স্মার্ট গাইড, ওই যে দেখেন স্মার্ট গাইড আমাকে কী করছে, অ্যালাইনমেন্ট করে দিচ্ছে যে লেফট সাইডের সাথে এখন মিলে গেছে, তাহলে সেই জিনিসটা আমি দেখে নিতে পারছি। এটা হলো আমার একটা আইকন আসলো, এটা কি আসবে, আমার লোকেশন কোথায় আছে আমি অ্যাড্রেসটা দিতে পারি, আমি আরও দুইটা কপি করতে পারি কন্ট্রোল ডি, তাহলে সিমিলার লোকেশন থাকলো, একটা ফোন নাম্বার দিতে পারি আর একটা হলো ওয়েব অ্যাড্রেস দিতে পারি, তাই না? তাহলে ফোনের জন্য আমরা এখানে যদি ফোন লিখে সার্চ দেই, ফোন দেখি পাচ্ছে কিনা, ফোন আছে, মাইক্রোফোন পাওয়া যাচ্ছে, মোবাইল ফোন, এই যে একটা ফোনের আইকন পাওয়া গেছে, এটাকে আমরা সিলেক্ট করব। তার মানে রিলেভেন্ট বিষয়গুলো আপনার মাথায় আসতে হবে যে আমি এই আইকনটা দিচ্ছি, আইকনটার আসলে কী হওয়া উচিত, হ্যাঁ কী হতে পারে, সেই জিনিসটা চিন্তা করে আপনাকে একটু বের করতে হবে, মানে আপনি সারাদিন ধরে খুঁজবেন পাবেন না এরকম না, আপনাকে চিন্তা করতে হবে যে এটা কী নাম হতে পারে, আনুমানিক নামটা বের করতে হবে। হ্যাঁ, নিচে আমি ওয়েব অ্যাড্রেস দিব, তাহলে ওয়েবের জন্য কি আসতে পারে, ওয়েব সার্চ দিয়ে দেখে আছে কিনা, ওয়েব নাই, তাও নাই, তাহলে কি হতে পারে একটু চিন্তা করেন তো, গ্লোব, আচ্ছা গ্লোব দিলে তো ওয়েবটা বোঝাচ্ছে, তাই না? তাহলে গ্লোবটা আমরা বসাতে পারি, এখন আমরা একটা কাজ কি করতে পারি, যেমন তিনটা আইকন হয়ে গেল, এখন আমাদের টেক্সট গুলো লিখতে পারি, মনে করেন এখানে লিখলাম 12 কাউরান বাজার তেজগাঁও ঢাকা 1215 বাংলাদেশ, আমার ধানমন্ডি 1205, তো ওই জন্য 1205 চলে এসেছে, ঠিক
ঠিক আছে। এখন যেটা করব, এখানে যে অ্যালাইনমেন্ট আছে, লিডিং আছে, এই লিডিংটা যদি আমরা একটু কমিয়ে দিই, কখনো কখনো বাড়াতে হয়, কিন্তু এখানে যদি কমিয়ে দিই তাহলে ভালো লাগবে। এখানে 9 আছে তো, 9.6 আছে, আমি 9 করে দিই। আচ্ছা, যদি মনে হয় যে এটাকে আমরা কপি করতে চাই তাহলে এটাকে ধরে কপি করব, তিনটার পাশে নিয়ে আসি। আচ্ছা, এখন ফোন নাম্বারের জন্য আমরা ফোন নাম্বার দিতে পারি, ধরেন +88018414141414141, কার নাম্বার জানি না কিন্তু আন্তর্জাতিক দিয়েছি। আর একটা আসতে পারে যে +88960101212144, ফোন নাম্বার আসতে পারে। ওয়েব অ্যাড্রেস সাধারণত একটা থাকে, তাই না? তাহলে ওয়েবের সাথে দুইটা কাজ হয়, ইমেল অ্যাড্রেস থাকে। তাহলে আমি ইমেল দিয়ে দিই, info@bitm.org.bd। ওয়েবসাইট থাকবে www.bitm.org.bd। এখন আমার একটা জিনিস বাকি আছে, আমার কাজ মোটামুটি হয়েছে, ডিজাইনের কাজ মোটামুটি রেডি, এন্ড ফিনিশিং একটা পার্ট আছে, যে ফিনিশিং পার্টটা আমাদের খুব বেশি প্রয়োজন, সেটা হলো যে বাড়তি জায়গাটা, এটা আমি দেখতে চাই না, তাই না? ফ্ল্যাশ কার্ডের জন্য আমার জায়গাগুলো ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। এখন এই ফিনিশিং পার্টগুলো আপনি দেখাবেন কেমন করে? বিজনেস কার্ড আমি সেভ করি একটু, ডেস্কটপ সেভ করতে তো সমস্যা নেই, ফাইল সেভ করতে পারি আমরা। আচ্ছা, গুড। এখন দেখেন আমাদের এই লোগোটা একটু কাট আউট যদি না করি আসলে বাহিরে চলে যাচ্ছে, এই জিনিসটা আমি আসলে দেখতে ভালো লাগছে না, এটা আমি ক্লায়েন্টকে কখনোই দেখাবো না। তাহলে কি করতে হবে, এইখানে যে আমি একটা পার্ট দিয়েছি, যে দেখছেন এই পার্টটাকে আমরা কপি করতে পারি, কন্ট্রোল সি অথবা কপি থেকে কপি করতে পারি। এটা আমরা দেখেছিলাম না সেকেন্ড ক্লাসে, কপি পেস্ট করতে পারি না সবাই? ওকে, নাইস। এখন যেটা করব, এটাকে এখানে দেখেন একটা আছে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট যদি আমরা দেই তাহলে ওইটার উপরেই পেস্ট হলো। এটাকে আমরা চাইলে সবার উপরে নিয়ে আসতে পারি, তাই না? মনে আছে বিষয়টা? আচ্ছা, এখন ক্লিপিং পাথ করেছিলাম, ক্লিপিং মাস্ক করেছিলাম, মনে আছে? ক্লিপিং মাস্কটা আমরা ইমেজ দিয়ে দেখিয়েছিলাম, আমরা চাইলে যে কোনো বিষয়ে কিন্তু ক্লিপিং মাস্ক করতে পারি। দুইটা সিলেক্ট করার পরে ক্লিপিং মাস্কের কন্ডিশনটা কি মনে আছে? যেটা গোল থাকবে বা সামনে যেটা থাকবে এটা কি করবে, এটা কাট আউট করবে, বাহিরের জিনিসগুলো হাইড করে দিবে। তাহলে দেখেন উপরে আমরা রেখেছি এই কালারটা, এই সাইজটা, লোগোটা রেখেছি নিচে। এখন যদি আমরা এখান থেকে ক্লিপিং মাস্কে গিয়ে মেক করে দিই তাহলে কি হয়, এখন হলুদটা উপরে চলে আসছে, এটা কোনো প্রবলেম না, হলুদটাকে ধরে আমরা উপরে উঠাই দিতে পারি। তাহলে আমার যে এরিয়াটা আসলে হাইড করার কথা সেই জিনিসটা কিন্তু হাইড হয়ে গেল, ক্লিপিং মাস্ক ইউজ করেছি। তার মানে আমরা এই যাবৎ যা যা শিখেছি সবগুলোই কিন্তু ডে বাই ডে আমাদের কাজে লাগবে। এখন অ্যাটলিস্ট যদি আমরা এই জিনিসটা রেডি করতে পারি, বাকি কাজটা আমরা একইভাবে করব। কি করব, এখানে যেহেতু আমাদের অরিজিনাল একটা বর্ডার আছে, তাই না? এই যে বর্ডারটা আছে না অরিজিনালটা, যেটা আমাদের বিজনেস কার্ডের সাইজ, এখানেও সেটা আছে। তাহলে পুরোটা ধরে যদি আমরা মাস্কিং করে দেই তাহলে কি হবে, অরিজিনাল সাইজটা দেখা যাবে। গুগলে গিয়ে বিজনেস কার্ড লিখবেন, লিখার পরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে আপনি কি পাচ্ছেন, দেখেন অনেক বিজনেস কার্ড চলে আসছে, তাই না? এখান থেকে যে বিজনেস কার্ডটা আপনার কাছে ইজি মনে হয়, যে এই বিজনেস কার্ডটা ইজি, আপনি এটাকে মিডল বাটন ক্লিক করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে পাশে খুলতে পারেন। খোলার পরে আপনি ভিউ ইমেজে ক্লিক করেন, ইমেজটা বড় দেখাবে। এখন দেখেন ও কী করেছে, এ মূলত বাম পাশে একটা বর্ডার দিয়েছে, ডান পাশে একটা বর্ডার দিয়েছে সেম সাইজের, তারপরে সে ব্ল্যাক একটা পোর্শন নিয়েছে, হোয়াইট একটা পোর্শন নিয়েছে। আপনি এই জিনিসটা বানান, হুবহু এখানে যে প্যাটার্ন আছে এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা আপনার বানানোর প্রয়োজন নেই। আপনি এখানে ব্ল্যাক দিয়ে দেন বা অ্যাশ কালার দিয়ে দেন। দেওয়ার পরে আমরা যে বাটনগুলো এখন শিখলাম, এখানে চারটা বাটন বানান, বানানোর পরে আপনি চারটা আইটেম দেন। এখানে যে লোগোটা আপনি মানে ক্লাসে শিখিয়েছি আমরা, সেই লোগোটাই আপনি বসান। এই যে লোগোটা আমরা বানানো শিখেছি এই লোগোটাই আপনি এখানে বসান, তার নিচে একটা নাম দেন, এটা আপনার বানানোর প্রয়োজন নেই। তারপর যদি এটা চান, এটার নাম কি জানেন, কিউআর কোড, আপনি ফ্রি কিউআর কোড পাওয়া যায়, অথবা আপনি গুগলে সার্চ দেন কিউআর কোড লিখে, সার্চ দেওয়ার পরে আপনি ইমেজে যান, কিউআর কোডের অভাব নেই, একটাকে ধরে এনে কপি করে বসাই দেন। এই কিউআর কোডটা আপনার রিয়েলিস্টিক হওয়ার কিন্তু প্রয়োজন নেই, তাই না? তাহলে আপনি যে কোনো একটা কিউআর কোড এনে এখানে কপি করে বসিয়ে দেন, তাহলে আপনার বিজনেস কার্ডটা রেডি হলো। এখন এই বিজনেস কার্ডটা আপনি কি করলেন, কপি করলেন, কিন্তু বানানোটাও শিখলেন।
ইনিশিয়াল স্টেজে যদি চিন্তা করেন যে না আমি একটা নতুন করে আমার চিন্তা থেকে বানাবো, তাহলে আসলে কখনই আপনি ডিজাইনার হতে পারবেন না। হয়তো হতে পারবেন যদি আপনি আমার থেকে মাস্টার হয়ে থাকেন, আমার থেকে ভালো স্কিল হয়ে থাকেন, তাহলে সম্ভব। কিন্তু ইনিশিয়াল স্টেজে যারা এখানে আসছে শেখার জন্য, তারা আমি যে পলিসি বলেছি এই পলিসিতে আগাবেন, তাহলে আপনারা আসলে কিছু শিখতে পারবেন।